হ্যালো বন্ধুরা, তো আজকে বিকেলবেলা হঠাৎ আমার ছেলের খুব ইচ্ছে হলো চিকেন চাউমিন খেতে, তাই একদম ঘরোয়া স্টাইলের একটু চিকেন চাউমিন করছি। চাউমিনটাকে আমি জলের মধ্যে একটু তেল, এই যে সাদা তেল, আর একটু নুন দিয়ে জল গরম করে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ হচ্ছে, এখানে আমি বাঁধাকপি আর বিনস আর গাজরকে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখেছি। এবার এটা ফ্রাই করব। এখানে আমি চিকেনগুলোকে বয়েল করে নিয়েছি, চিকেনের পিসগুলোকে ছোটো ছোটোই বয়েল করে নিয়েছি, সেদ্ধ করা চিকেন বয়েল করে নিয়েছি, জুস সমেত আছে, চাউ সেদ্ধ করা আমার কমপ্লিট। দেখো চাউটা সেদ্ধ করিয়ে একদম গরম জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে ঝুরঝুরে করে রেখেছি। আর এখানে ক্যাপসিকামও বড় বড় করে কেটে রেখেছি, চিকেনটা পুরো আলাদা করে করবো বলে। তো চলো ফটাফট চাউটা বানিয়ে নিই। কড়াইয়ে তেল বসে গেছে, তরকারিগুলো দিয়ে করে নিই ফটাফট, তারপরে চিকেনের রেসিপিটা আলাদা করব। সবজিগুলো বসিয়ে দিয়েছি, তাহলে মধ্যে সবজিগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে আড়াচাড়া করে দিয়েছি। আমি ফটাফট সবজিটা করে চাউটা করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। একদম পেঁয়াজ ছাড়া ভেজ চাউটা প্লাস কমপ্লিট, একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানেও কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর, নেড়ে যাওয়ার পর এইরকম হয়েছিল। আর হাফ চাউ আছে, ওটা দিয়ে নাড়বো। তারপরে চিকেনটা একদম সেপারেট করব পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে। তো একদম ভেজ বানিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেকে চিকেন ছাড়াও খায় চাউটা, তাই জন্য একদম ভেজ বানিয়ে নিয়েছি। গ্র্যান্ড ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, তাই জন্য একটু পরিশ্রমটাও বেশি করতে হয়। তাও সংসার ভালো থাকে মেয়েদের গুণেই, যদি মেয়েরা ঠিক থাকে তাহলেই একটা সংসারে সুখ শান্তি সব কিছু বজায় থাকে। তাই জন্য আমি একটু কষ্ট হবে আমার, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি একদম ভেজ চাউটা করছি, দিয়ে চিকেনটা আলাদা অ্যাড করব। এই যে সেদ্ধ করা চিকেনগুলোর মধ্যে আমি একটু রসুন গ্রেট করে দিলাম, খালি রসুন কয়েকটা কোয়া গ্রেট করে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি, কারণ লবণ দিয়ে একটু সেদ্ধ করা ছিল, আর একটু লবণ দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে কোনো ডিম কোনো সস কিছুই দিইনি, জাস্ট চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, ডিপ ফ্রাই করে নেবো চিকেনগুলোকে। এখানে আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে চাউ বানিয়েছি, এই চাউয়ের মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো রকম সস দিইনি, শুধু ভিনিগার দিয়েছি একটু বাস, আর গাজর ক্যাপসিকামও দিইনি, গাজর বিনস আর বাঁধাকপি দেওয়া আছে ব্যাস, আর কিচ্ছু না, একদম ভেজ চাউ পেঁয়াজ রসুন ছাড়া। চিকেনগুলো আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে, এই যে চিকেন, আর এখানে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভেঙে নিচ্ছি, তারপরে চিকেনগুলোও দিয়ে দেবো। সেদ্ধ চিকেনগুলো আমি বয়েল চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, আর এই যে জাস্ট দেখতে দেখো এটা একদম ড্রাই হয়েছে, এর মধ্যে সব সস দেওয়া আছে, ব্যাস এটা দিয়ে একটু চাউটা দিয়ে নেড়ে দিলেই আমার চিকেন চাউমিন রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, পাশে দেখো। আর একটু গ্রেভি গ্রেভি হবে বলে আমি একটু গ্রেভি গ্রেভি বানিয়েছি, সস চাউমিনটা দিয়ে নাড়বো, কারণ চাউমিনটা খুব শুকনো হয়েছে। যে তো চলো ফটাফট ভিডিওটা করে নিই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।